আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের কাছে আজকে ছোট্ট একটি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে না তেড়ে দেখে যাবেন। আপনার একটু সাহায্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি শিশুর প্রাণ। আপনারা অনেক টাকা দৈনন্দিন জীবনে নষ্ট করতেছে, কত টাকা আমরা অপব্যয় করতেছি সেটার হিসাব আমরা রাখি না। আপনারা আমার স্ক্রিনে একটি শিশুকে দেখতে পারছেন, ফুটফুটে শিশুটি মৃত্যুর সাথে মারা যাচ্ছে, বিছানায় অনেকদিন যাবত। এই ওষুধগুলো খেয়ে সেই শিশুটি বেঁচে থাকে। সেই শিশুটির মা বাবার সামর্থ্য না যে সেই শিশুটিকে চিকিৎসা করানোর জন্য, বেশি না ভাই, মাত্র 2 লক্ষ টাকার বিনিময়ে শিশুটির প্রাণ বেঁচে যেতে পারে। ডাক্তার বলেছে যে শিশুটিকে অপারেশন করলে বেঁচে যেতে পারে, মাত্র 2 লক্ষ টাকা লাগবে। আপনারা আসুন না ভাই, সবাই যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। শিশুটার প্রাণ যেন বেঁচে যায়, তার মা বাবা আত্মা যেন শান্তি পায়। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হলো মা বাবার কোল। আজকে সেই মা বাবার সামর্থ্য নাই শিশুটিকে চিকিৎসা করানো। আমরা আপনারা সকলেই যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, বেশি না ভাই, একজনে 5টা করে টাকা দিলেও হয়ে যায়, কিন্তু অনেক টাকা। আপনাদের কাছে ভাই অনুরোধ জানাবো, ভিডিওটা মন থেকে একটু শেয়ার করে দিবেন। আপনারা যদি শেয়ার করে দেন, ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে হয়তো বা অনেক দয়াবান ব্যক্তিরা আছে যারা ভিডিওটা দেখে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তাই অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা একটু শেয়ার করে দেন। আমরা অনেক টাকা নষ্ট করতেছি, অনেক টাকা, আসুন না একটু সাহায্য সহযোগিতার হাতটা ভাড়াই দিই ভাই। এই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, আমাদের জনপ্রিয় সাইম ভাই, উনি ওখানে বিকাশ নাম্বার দিয়েছেন। আপনারা ভুয়াও মনে করতে পারেন অনেকে, ও আপনারা সেই নাম্বারে কল দিয়ে যাচাই বাছাই করতে পারেন। আপনারা এখানে একটি মাসুম বাচ্চাকে দেখতে পাচ্ছেন, তো কি সুন্দর করে হাসতেছে। তারপর ভিতরে যে কি যন্ত্রণা সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। একটি ছোট বাচ্চা 11 মাস যার বয়স, তার প্রতিদিন এতগুলো ওষুধ খেতে হয়। আপনারা এখানে ওষুধগুলো দেখতেছেন, এতগুলো ওষুধ খেয়ে তারপরে বাঁচতে হয় এই বাচ্চাটার। আজকে কিছু টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। তিনি এর আগেও কিন্তু অনেক ধরনের ব্যানার বানাইছিল, পোস্টার, যেগুলো দেয়ালে দেয়ালে লাগাইছে, কিন্তু সেখান থেকে হয়তো তার ওই রকম কোনো সাহায্য উঠে নাই। আর কত টাকা উঠছিল এটার মাধ্যমে? মাত্র 3,500 টাকা। সেটা দিয়ে তো বাচ্চার কিছুই হয়নি। তো বাচ্চার চিকিৎসার জন্য, মানে যে অপারেশন করতে বলছে, সেটার জন্য কত টাকা প্রয়োজন? 3 লাখ টাকা চাইছে আমার কাছে, হার্ট ফাউন্ডেশন। আচ্ছা, বাচ্চা তো কত বয়স? কত বয়স? 11 মাস। এখন পর্যন্ত 1 বছর হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি মাসুম বাচ্চা, যেটা মানে চেহারা দেখলে এমনিতেই মায়া চলে আসে। আপনারা অনেকেই কিন্তু ভাই অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছেন, হয়তো আপনাদের একটু আর্থিক সহযোগিতার কারণে এরকম একটি বাচ্চার নতুন একটি জীবন ফিরে পেতে পারে। এখানে তার বাবা এমন কোন জায়গা নাই যেখানে দৌড়ায় নাই, সব কিছুতে চেষ্টা করছে যাতে করে বাচ্চারা চিকিৎসা করতে পারে। সব রিপোর্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন যে কত জায়গায় তিনি দৌড়াইছে। ভিডিও পজ করে করে দেখতে পারেন ইচ্ছা করলে। এই যে এখানে দেখা যাচ্ছে একটা আবেদন করছিলেন ফ্রি চিকিৎসার জন্য, তো এটা দিয়ে কি ফ্রি চিকিৎসা হইছে? না, কোনো সাহায্য পান নাই। এই জায়গায় অনেক রিপোর্ট আছে, যদি আপনাদের তারপরও অনেকের বিশ্বাস না হয় তাহলে আমার কাছে মেসেজ করবেন, আমি প্রত্যেকটার ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব। ওর তো অবস্থা এখন দেখা যাচ্ছে খুবই খারাপ, ঘুমাচ্ছে, মানে ঘুম থেকে উঠলে কি কান্নাকাটি করে? জি, কান্নাকাটি করে, খাইতে পারে না, খাইলে বমি করে। তো ডাক্তার বলছে যদি শিগগিরই পারি আমি অপারেশন করাইতে হইব। এখন আমি আর্থিক সমস্যার জন্য আমি অপারেশন করাইতে পারতাছি না, আমি অনেক গরিব, রাজার কাজ করি। এই হলো বাচ্চা যার মাত্র 11 মাস বয়স, হচ্ছে বাচ্চার বাবা বসে আছে সাথে, বাচ্চার মা। আসসালামু আলাইকুম। তো এই যে এখানে দেখেন স্যালাইন, প্রতিদিন হয়তো তাকে স্যালাইন দেওয়া হয়। তো আপনাদের মানে টাকা পয়সা যা ছিল সব শেষ, তো জমি টমি নাই যে বিক্রি করে চিকিৎসা করাবেন, তো তার এখন অবস্থা খুবই খারাপ। আমরা এত শব্দ করছি তারপরে ঘুম থেকে উঠে নেই। তা সবাই খেলে আশা দিয়ে রাখছে, আসলে কেউ ওরে নিয়ে যায় নাই। আমি পারতাছি না তার অপারেশন করতে, আমার সবাই একটু আগায় আইসে, আমার মেয়েটার মুখের দিকে চায়া অপারেশন করার জন্য আমারে সাহায্য করেন। আমরা চিকিৎসা করতে পারতাছি না, তবে বারবার তারা কান্না করে দিচ্ছিল কথাগুলো বলতে গিয়ে। এই মাসুম বাচ্চাটার চিকিৎসার জন্য একদম মানে খুব বেশি টাকা না, মাত্র 2 লক্ষ টাকার প্রয়োজন। আমি জানি আপনারা যারা ভিডিওটা দেখছেন এখানে অনেক লোক আছেন যারা চাইলে একাই পারেন তার চিকিৎসাটা করাতে, আর যদি না পারেন, আপনার সামর্থ্যতে না কুলায়, তাহলে অন্তত পক্ষে এই বাচ্চাটার দিকে তাকিয়ে যে যতটুকু পারেন একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন।
এই বাচ্চাটা যাতে নতুন একটা জীবন ফিরে পায়। এটা হচ্ছে তার বিকাশ নাম্বার, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 01608423395। এটা হচ্ছে তার বিকাশ নাম্বার। আপনারা যারা যারা তাকে সাহায্য করতে চান এই বিকাশ নাম্বারে, তাকে যে যতটুকু পারেন আজকে এখনই সাহায্যটা করবেন, কারণ ওর ট্রিটমেন্টটা যত দ্রুত সম্ভব করাতে হবে। একটু ওর চেহারার দিকে তাকায় আপনারা সবাই পেয়ে সাহায্যটা করবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। আপনাদের বেশি কিছু তো ক্ষতি হয়ে যাবে না, আসুন না সবাই একটু সাহায্য সহযোগিতা দিই, শিশুটির প্রাণটা বেঁচে যাক। তো যাই হোক, আপনারা মন থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমরা আপনারা সকলে এগিয়ে আসি, শিশুটির পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম।